পুলিশের অত্যাচারের মুখে রাজসাক্ষী হতে রাজি হলেন নরেন গোসাই। আলিপুর বোমা মামলায় তিনিও ধরা পড়েছেন অরবিন্দ ঘোষ, পারিন ঘোষদের সঙ্গে। আর এদের বিরুদ্ধেই আদালতে মুখ খুলতে চলেছে সে। কিন্তু কোনোভাবে সেই মুখ বন্ধ করতেই হবে, নইলে সকলের যে ফাঁসি হয়ে যেতে পারে। কাজে নামলেন বিপ্লবী কানাইলাল দত্ত আর সত্যেন্দ্রনাথ বসু। জেলের মধ্যেই গুলি করলেন নরেনকে, সাথে ধরাও দিলেন। দুজনেরই ফাঁসির আদেশ হল। কিন্তু কানাইয়ের ফাঁসির পরেই দেখা গেল অদ্ভুত কাণ্ড। তার শেষ যাত্রায় সামিল হল হাজার হাজার কলকাতাবাসী। সকলেই তাকে শেষবারের মতন দেখতে চায়। শুধু তাই নয়, সব দাহের পর চিতাভস্মনিতেও হুড়োহুড়ি পড়ে গেল। সেই চিতাভস্ম টাকার বিনিময়ে বিক্রি পর্যন্ত হল। আধ ছটাক চিতাভস্মের জন্য কেউ কেউ পাঁচ টাকা পর্যন্ত দিতে রাজি। কলকাতাবাসীদের এমন প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছিল পুলিশ। আর ঝুঁকি নেয়নি, সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দিয়ে জেলের মধ্যেই শবদাহ করা হয়েছিল।